এগুলো সবকটাই সিড কিন্তু খুব সুন্দর আছে ফুলটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন প্রায় 11টার মতন বাজে, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে ডাবল এনার্জির সঙ্গে আজকে লেগে পড়েছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। শিব ওইদিকে ভ্যাকিউম ক্লিন করছে আর আমি আলমারিটা গোজগাছ করছি। আলমারিটা অনেক দিন ধরে ঘাঁটা ছিল, তাই জন্য ভাবলাম যে আজকে বসি, রোজ করব করব করে আর হচ্ছিলই না। এক গাদা কাপড় জমেছে, এগুলোকে ভাঁজ করে তুলবো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, একদম বেশ ভালো রোদ বেরিয়েছে। আর এই যে আমার লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না দেখতে, কালারফুল লঙ্কা। এগুলোকে না অর্নামেন্টাল চিলি বলে, এগুলো এরকমই হয়, ছোট ছোট আর অনেকটা ধানি লঙ্কার মতন, কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না, বেশ ভালো। গন্ধটা কিন্তু খুব ঝালঝাল, কিন্তু ঝাল হয় না। গতকাল আমরা গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, সে রিসেন্টলি ইউকেতে বাড়ি কিনেছে, তো তার বাড়িটাও আমি লাস্ট ভিডিওতে দেখেছি। যারা দেখনি তারা লাস্টের ভিডিওটা দেখে নিও, বুঝতে পারবে এখানে ইউকের বাড়িঘরগুলো কীরকম হয়। আজকে যা কড়া রোদ বেরিয়েছে, অবস্থা দেখছো গরমেতে? আমি এটা পরলাম এখন, আজকে একটুখানি ঘর পরিষ্কার অভিযান চলছে, ঘর সাফাই অভিযান, তো এটার মধ্যে আসলাম। ভীষণ কড়া রোদ, দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। আর আজকে ঘাসটা কাটবো, দেখেছো কি অবস্থা, ঘাসগুলো বড় হয়ে মানে একদম বিচ্ছিরি লাগছে। তো ঘাসগুলো কাটবো, একটুখানি সরবড় করবো, কিছু গাছ শুকিয়ে গেছে যেমনি সানফ্লাওয়ার, ওগুলোকে কেটে ফেলে দেবো। আর সে পুরো ভ্যাকিউম ক্লিন করে দিল, এই ঘরটা করেনি, এটা লাস্টে করবে, কারণ ঘাস কাটলে না পায়ে পায়ে যায় ঘাসগুলো, তারপরে আবার নোংরা হয়ে যায়, ওগুলো লাস্টে করবে। আর এটা করে নিয়ে গাছে জল দেবো, আর তারপর এটা লাগিয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু রোদ বেরিয়েছে তো একটুখানি বারবিকিউ বা বাইরে রান্না করার প্ল্যান আছে। তো এই হলো ব্যাপার। আর শিব এখন যাচ্ছে বাজারে, কারণ ও কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে কাজের জন্য, অফিসের মানে যেখানে ওর অফিস আছে সেখানে যেতে হবে, ওকে মিটিং ফিটিং আছে, ওগুলো অ্যাটেন্ড করার আছে। তো আমরা থাকি এখানে, কিন্তু অফিসটা কিন্তু অন্য সিটিতে শিবের, তো তাই জন্য ওকে মাঝে মাঝে, যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম তাই জন্য চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে যখন দরকার তখন ওকে যেতে হয়। তো তাই জন্য কালকে যাবে ও সকালবেলা, আর কালকে সোমবার, আজকে হলো রবিবার, তো কালকে ও যাবে ভোরবেলায় বেরিয়ে যাবে, 4:30-5 নাগাদই ও বোধ হয় বেরিয়ে যাবে, আর অফিস জয়েন করবে ও কালকে। কালকের দিনটা ওখানেই থাকবে, এয়ারবিএনবি বুক করে নিয়েছে, ফ্লাইট যাচ্ছে একটা বড়, এয়ারবিএনবি বুক করে নিয়েছে, তো কালকের দিনটা ওখানেই থাকবে। পরশু দিন আবার মঙ্গলবার দিন ওখানে সকালে অফিস করবে আর চেক আউট করে দেবে, ওটার থেকে চেক আউট করে সকালে অফিস যাবে, আর তারপরে বিকেলবেলা একবারে অফিস করে আর তারপরে ওখান থেকে বেরিয়ে যাবে। তো বাড়িতে আস্তে আস্তে ওর মঙ্গলবার দিন প্রায় বোধ হয় 9 বেজেই যাবে, 9:30 হয়েই যাবে। তো এই হলো ব্যাপার। আর হিয়ার স্কুল খুলে যাচ্ছে মঙ্গলবার থেকে, তো প্রথম দিন ক্লাস 2 মানে ইয়ার 2 প্রথম দিন, তো আমি যাব নিয়ে ছাড়বো, নিয়ে আসবো। আর তার সাথে সোমবার কালকে, কালকের থেকে ওর কোচিংয়ের ওটাও খুলে যাচ্ছে, তো কালকে আমি ওকে বিকেল কোচিং নিয়ে যাবো। তো মানে পুরো এই মানডে থেকে পুরো আবার রুটিন আমাদের চালু। তো চলো কাজগুলো সেরে নিই, এগুলো করার পরে আজকে শিব নিজের গোজগাছ করবে, আর এই মানে তাড়াতাড়ি করে নেবো, রান্না টান্নাগুলো খেয়ে নেবো, এখন অলরেডি 1:15 বাজছে, তো বেশিক্ষণ সময় নেই। চলো, বলে দিয়েছি কতবার বলবে, গ্রিন ক্যাপ পেয়ে গেছি, চলো। তো এগুলোকে নিয়ে দেখো, এখন ঘাস কাটার মেশিনটাকে দেখতে হবে, এটার বোধহয় সুতোটা খুলে গেছে, এটাকে চেক করি, এগুলোকে লাগাই আর তারপর ঘাসটাকে কেটে নিই। আগে যাচ্ছে সে বাজার করতে, চেক কর না, তুমি এটা চেক কর না, কি ওটা করছি। ও বাবা রে, দেখেছো কি অবস্থা, ঘাম ঝরে আছে। ও এই ফ্যানটাকে নিচে নিয়ে এসে লাগালাম, আর হিয়া রেডি হয়ে বসে আছে সুইমিং পুলে মস্তি করবে নিজের ডলগুলোর সাথে। হ্যাঁ, একটুখানি ঘাস কেটে, আর অবস্থা খারাপ হয়ে গেছে। আর মেশিনটা না জানি না, ওটার মানে বায়ারটা ঢুকে গেছে বোধহয়, হচ্ছে না। শিব আসুক, শিবের ওয়েট করছি, দোকান গেছে, আসলে পরে ঠিক করে দেবে, তারপর বাকি ঘাসগুলো কাটবো। একটুখানি কেটেছি ওই সাইডটা, তাতেই অবস্থা, এত কড়া রোদ। দেখো এতটা কাটলাম এখানে, এদিকে পুরো বাকি আছে, দেখেছো এত বড় বড় ঘাস হয়েছে, এগুলোকে কাটতে হবে, ঝোপগুলো কাটতে হবে। এই সাইডটা একটু পরিষ্কার করলাম,
এই গাছগুলোকে সেট করব, ওইটাকে সেট করব, আর ওদিকে দেখো পুরো ঘাস কেটেছি তো নোংরা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এক সপ্তাহ যদি গার্ডেন ছেড়ে দিই না তাহলে মানে গার্ডেনের জঙ্গল হয়ে যায়। গগলসটা কেন লাগিয়েছি বলো তো, কারণ অনেক সময় ঘাস কাটার সময় না উড়ে চোখে কিছু কিছু আসে, তাই জন্য সেফ সাইড গগলস লাগিয়ে নিয়েছি যাতে চোখে কিছু না পড়ে। আর ফুল প্যান্ট পরেছি কারণ পায়েতেও লাগে, চটচট করে লাগে একদম জোরে পাথরগুলো উড়ে এসে, তাই জন্য জুতো ফুল প্যান্ট পরে তারপরে ঘাস কাটতে হয়। এক নাগালে কাটতে কাটতে না হাঁপিয়ে যাই। আর সে চিকেন নিয়ে এসে কে মানে গোটা চিকেন নিয়ে এসেছিলো তো ওটাকে কাটলো, গোটা চিকেন মানে অমনি মুরগি ভেবো না, জ্যান্ত মুরগি না, কাটাই থাকে, পরিষ্কার করা থাকে, বাস পিস পিস করে নিতে হবে, তো ওইটাকে পিস পিস করছে। আর তারপরে এখানে বাইরে ভাবছি আজকে একটুখানি কিছু চিকেন রোস্ট ফোস্ট বারবিকিউ টাইপের কিছু করব, দেখি এখনও কিছু জানি না, যদি ভালো লাগে তাহলে বাইরেই রান্না করব, আর না হলে ঝোলটা বাড়িতে করব ভেতরে, আর বাইরে একটু রোস্টগুলো করব যেটা জলদি হয় আর কি। আর এই দেখো এই ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখো কালারটা কি সুন্দর, না দারুণ ফুটেছে এই ফুলটা। আর জানি না দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস, টমেটো গাছগুলো দেখেছো এখানে কেমনি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন শুকাচ্ছে বলো তো, জলও দিচ্ছি সব দিচ্ছি কে জানে। এইটা আরেকবার আমার হয়েছিল নটিংহামের বাড়িতে, এরকমই হয়েছিল, টমেটোগুলো হয়ে হয়ে গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো, দেখেছো এই টমেটোটা, এগুলোকে পেড়ে নিতে হবে কাঁচাতেই, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, কি জানি কিসের জন্য এরকম হচ্ছে, দেখতে হবে। দেখেছো আবার কি অবস্থা, ঘাস কেটেছি, তোমার বুটটা পরে করতে হতো তো, হ্যাঁ কিন্তু আর আনলাম না, এটা দিয়ে এটা ধুয়ে দিলে পরে হয়ে যাবে ভালো, ঘাস কেটেছি পুরো গায়ে আমার ঘাস, অনেক দিন পরে কাটা হয়েছে না, অনেক দিন মানে এটা আমার মনে দু সপ্তাহ উপরে হয়ে গেছে, আর বৃষ্টি হলে আর জলদি জলদি বাড়ে না ওটার জন্য ঝামেলা, ঘাস কাটলে এই অবস্থাই হয় আমার পুরো গায়ে ঘাস, আর মাঝে মাঝে অনেকগুলো টমেটো পেকেছে, তো তাই ভাবছি আজকে গার্ডেনের টমেটো পেড়ে আর এটা দিয়ে রান্না করবো বা স্যালাড কাটবো যাই হোক। তো এগুলো কিন্তু এডিবল, রোস্ট করে খাওয়া যায়, আর নেক্সট ইয়ারের জন্য একটু আমি সেভ করবো সিডসগুলো, নেক্সট ইয়ার গাছ লাগাবো, তো এগুলো এখন হিয়াকে আমি কাজ দেবো, এই ব্ল্যাকগুলো, হ্যাঁ হিয়াকে এগুলো কাজ দেবো, হিয়ার কাজ হচ্ছে এই সিডসগুলোকে নিয়ে আর কালেক্ট করা, সানফ্লাওয়ার সিড বার্ডসরাও খায়, তো এগুলোকে বার্ডসের মধ্যেও ঢালতে পারি, অনেকগুলোই ফুল আছে ওটার থেকে বার করে বার্ড বার্ড ফিডারের মধ্যে ঢেলে দেবো, ওটা খেতে পারবে, এগুলো সবকটাই সিড কিন্তু, এই দেখো আমি একটা বার করে দেখাই, এই দেখো কর্নের মতো, হ্যাঁ এগুলোকে বার করতে হবে, ব্ল্যাক ব্ল্যাক গুলো হলো সিড, এগুলো দেখেছি তো, হ্যাঁ এগুলো সানফ্লাওয়ার সিড, এগুলো এডিবল, এটা রোস্ট করে খাওয়া যায়, খুব সুন্দর হচ্ছে ফুলটা। একটুখানি চড়ো, আমি এখানে মজা করব, রেডি ফর দিস ওয়ান, আজকে আমাদের হচ্ছে বারবিকিউ, এই দেখো আর এই দেখো ঘাস গুলো কেটে দিয়েছি, এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি, এই দেখো পুরো ওই অবধি পুরো ক্লিন, এই চাটনিটা বানালাম, এইটা হলো আমি যেই জায়গাকার, আমি ছত্তিশগড়ের হচ্ছি, ছত্তিশগড়ের এটা কিন্তু স্পেশাল চাটনি, এটা কিন্তু খুব বানায় ওখানে লোকেরা, হেভি লাগে, টমেটো আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর লেবু, আর তোর তোমার একটু সর্ষের তেল দিয়েছি অল্প উপরে, বাস নুন আছে, হেভি লাগে কিন্তু খেতে এইসব, যে কোনো ভাজিয়া পকোড়া বারবিকিউ এসবের সাথে, ফিশ ফ্রাই এইসবের সাথে হেভি লাগে। বারবিকিউ চিকেন হয়ে গেল, এই দেখো
আমাদের রেখেছি গরম গরম। ভাবলাম যে যখন আঙ্গারটা রয়েছে তো কয়েকটা আলু দিয়ে দিয়ে দেখো আলুগুলো দিয়েছি এগুলো হয়ে যাবে, তারপর খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো। আর এই মেয়েটাকে দেখো জলে খেলেই চলে যায়। বেটু চলে আসো এবার চান করবে, দেখেছো কি নোংরা হয়েছে জায়গাটা, ঘাস কেটেছি বলে বললাম না, এই জন্য এই জায়গাটাকে রাত্রে এখন ক্লিন করবো, খুব নোংরা হয়েছে। দুপুরবেলার খাবারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে একটা দারুণ সিনেমা দেখলাম, তারপরে একটুখানি এদিক ওদিক করে রেস্ট নিয়ে এখন এই সন্ধেবেলা হিয়াকে পড়াশোনা করতে বসিয়েছি। ওকে স্কুল থেকে কয়েকটা টাস্ক দিয়েছে, সেই টাস্কগুলো কমপ্লিট করাবো, তারপর আবার কালকে স্কুল আছে, সেই বাবা সকাল সকাল বেরোবে, তো সেই সব জিনিসগুলো এখন করে নেব। তো এই হলো হিয়ার ছোটোখাটো হোমওয়ার্ক, এখন থেকে দেওয়া স্টার্ট করে দিয়েছে। স্কুল খুলবে খুলবে জাস্ট একদিন পরেই স্কুল খুলবে, তো তাই জন্য বাচ্চাদেরকে এখন থেকে প্রিপেয়ার করছে। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই, আর এরপরে আর এই ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব কাল থেকে। তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা। খুব ইজি, আরে দেখো বান্দরামিকে দেখেছো কি করছে, পড়ে যাবে না তখন বুঝতে পারবে উল্টো।